পৃথিবী জমিনের উপরে আসমানের নিচয় দুটো জায়গা আল্লাহর বড় মহাব্বতের জায়গা আল্লাহর বড় পছন্দের জায়গা আল্লাহর জমিনের উপরে আসমানের নিচয় দুটো জায়গা আল্লাহর বড় ভালো লাগে একটা হলো আল্লাহর ঘর মসজিদ দু নম্বর হলো এই বেহেশতের বাগান এই জায়গাতে বসে বান্দারা আল্লাহকে না দেখে আল্লাহর জাহান্নামা জান্নাত না দেখে আযাবে কবর না দেখে পলসিরাত না দেখে আল্লাহর জমিনে বসে আল্লাহর নামের তসবিহ পড়ে আল্লাহর এত মায়া হয় এত দয়া হয় আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে বলেন ও ফেরেশতারা একবার চেয়ে দেখ তোরা মানা করেছিলিস এ আদম সন্তান আপনি বানাবেন না এরা দুনিয়াতে গিয়ে মারামারি কাটাকাটি খোনাখনি করবে রাহাজানি করবে জমিন নাপাক করবে দেখ ফেরেশতা একবার চেয়ে দেখ এরা আমাকে দেখলো না জাহান্নামা জান্নাত দেখলো না আযাবে কবর দেখলো না আমার জমিনে বসে সারা রাত আমার নামের তসবিহ পড়ে আমার নবীর উপরে দরুদ পড়ে তোরা সাক্ষী থাক আমি আল্লাহ ওদের আর ফিরিয়ে দিতে পারব না ওদের জীবনের গুনাহগুলো আমি মাফ করিয়ে দিলাম কত বড় দয়া ওরা বসেছে আমার জমিনে আবার আমার একজন দোস্তের দরবারে এই জায়গাটার আজকে মূল্য কত কত জলসা ভেঙে গেলে কিন্তু আর সে মূল্য থাকবে না আল্লাহ এই জন্য আল্লাহর বড় রহম বড় দয়া বড় মেহেরবানি ইবলিস বলেছিল আল্লাহরে আমি তো 75,000 বছর আপনার ইবাদত করেছি আপনি তো কবুল করেছেন একটু কারণে জাহান্নামী হয়ে গেলাম আল্লাহ আপনাকে বলি এই 75,000 বছরের ইবাদতটার কারণে দুটো আমি আপনার কাছ থেকে চাইবো আমায় দিতে হবে আল্লাহ বললেন কি বলছিস বল আল্লাহ আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিতে হবে আল্লাহ বললেন দিলাম আর কি আল্লাহ আপনার এই বান্দা বান্দিদের আমি গোমরা করব কেন আদমের কারণে আমি জাহান্নামী হয়েছি আদম সন্তানরা আমার দুশ্মন এই আদম সন্তানদের আমি ছাড়ব না এদের পথ ভ্রষ্ট করে কবিরা 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 গুনাহ করিয়ে 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 আমি জাহান্নামী করে ছাড়ব এই ক্ষমতাটা দিতে হবে আল্লাহ বললেন দিলাম আর কি চাইবি আর কিছু নয় আর দরকার নেই আল্লাহ বললেন তাহলে আমারটা শোন দুটো চেয়ে নিজে এবার আমারটা শোন ইবলিস আমার বান্দা বান্দিগুলোকে তুই জাহান্নামী করবি পাহাড় পাহাড় গোনা করিয়ে দিবি কিন্তু আমার এই বান্দাগুলো আমার কথা মনে পড়ে রসুলের কথা মনে পড়ে আযাবের কথা কবরের কথা জাহান্নামের কথা মনে পড়ে আমার জমিনে ফিরে এসে আমার জমিনে সেজদায় গিয়ে যদি একবার রব্বে 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 আল্লাহ 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 বলে আমার কাছে কাঁদে আমার রহমতের দরিয়ায় জোশ মারবে ইবলিস আমি তো বলো এই বান্দা বান্দিগুলোকে ফিরিয়ে দিতে পারব না আমি আল্লাহ ওদের কান্না কবুল করে জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি ধুয়ে মুছে সাফ করে দেব ইবলিস বলল আল্লাহ আর একটা চাইব কি বলল আর একটা এই তো বললি আর দরকার নেই আবার কি চাইবি আল্লাহ আর একটা বল
আল্লাহ এই বান্দাগুলো আপনার যখন আপনার কাছে তওবা করবে মাফি চাইবে আল্লাহ এরা যখন তওবা করে মাফি চাইবে আপনার দরবারে যেন কবুল না হয় কেন দেখেছেন ইবলিসকে দেখেছো কেউ দেখেছে কেন দূষণ বলতো আপনাকে মেরেছে জমি জায়গা কেড়ে নিয়েছে ভাগ রেকর্ড করেছে আপনার জমি আপনার সীমানা কি ঘিরে নিয়েছে কি হলো আপনার পুকুরের মাছ মেরে দিয়েছে দূষণ বলছেন বলুন বুঝিয়ে দেন আজকে বুঝান আপনার ইংলিশ দূষণ কেন দেখি আল্লাহর ওলি দরবারে মেহমানদার কি বলে আজকে আল্লাহ বলে দিয়েছেন যে আমাদের দূষণ আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন হে ইনসান হে বান্দা মনে রাখিস ইবলিস হলো তোদের জন্য প্রকাশ্য শত্রু আপনারাও বলছেন শত্রু আপনাকে বুঝাতে হবে কিরম করে শত্রু আর কথা বলবেন না বুঝতে পারছেন বহু চালাক লোক এর আর বলবেন না যা হয় ওই দিক থেকে হবে আপনি খুব জানেন আমিও জানি সবাই জানি ও দুশ্মন এই জন্যে আপনাকে গুনাহগার করবে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আপনাকে নামাজ পড়তে দেবে না রোজা রাখতে দেবে না সুদ খাইয়ে দেবে মদ খাইয়ে দেবে যত রকমের গুনাহ আপনাকে করাবে আপনার রগ রেশার ভিতরে প্রবেশ করে ইন্না শাইতানা ইয়াজরি মাজরিদ্দাম ওই রগ রেশার মধ্যে ঢুকে এই যে স্পন্দন রগের হয় তার ভিতর দিয়ে ও সঞ্চালন হয় আপনাকে খারাপ কুমন্ত্রণা দিতে থাকবে তাহলে যখন আমরা জানলাম যে ইবলিস আমাদের দুশ্মন তাহলে দুশ্মন থেকে আপনি সতর্ক হচ্ছেন না কেন দুশ্মনের কথাই কাজ করছেন কেন আপনি তো জানেন নামাজ পড়তে দিচ্ছে না ইবলিস তাহলে আপনি তাকে সহযোগিতা করছেন কেন নামাজ না পড়ে মিথ্যা বলিয়ে তো ইবলিস আপনাকে গুনাহগার বানাচ্ছেন আপনি বুঝতে পারছেন তাহলে মিথ্যাটা বলে আপনি আপনার দুশ্মনকে তো সাহায্য করছেন কেন বলুন আপনি বলছেন দুশ্মন আবার দুশ্মনকে আপনি সহযোগিতা করছেন আল্লাহ বলে ইবলিস হবে না হবে না এটা আর গ্রহণ হবে না কেন আমার বান্দা আমার কাছে কাঁদবে মাফি চাইবে আমি ওয়াদা করেছি আমি নিশ্চয়ই তাদের সমস্ত গুনাহ ক্ষমা করি বান্দা তোরা আমার থেকে সরে যাবি না আমার রহমত থেকে পালিয়ে যাবি না নিশ্চয়ই আমি আল্লাহই তোদের সমস্ত গুনাহ ক্ষমাকারী এটা আমি ওয়াদা করেছি তারা আমার জমিনে সেজদাই পড়ে কাঁদবে ইবলিস আমি তাদের ফিরিয়ে দিতে পারবো না বরং আমি তাদের মাফ করে দিয়ে দয়ার জান্নাত আমি নসিব করিয়ে দেবো যে খোদা এত ভালোবাসেন যে খোদার এত মায়া যে খোদা এত দয়া সেই খোদার জমিনে আর কতদিন নাফরমানি হবে দেড় হাজার বছর ধরে পৃথিবীর জমিনে নামাজের ওয়াজ হচ্ছে এখনো বেনামাজি বহাল তবিয়তে কেন আল্লাহর ওলির দরবারে এসেছেন আল্লাহর ওলির দোয়া নিতেন কি দোয়া নিলেন পাক্কা বেনামাজি আল্লাহর ওলিদের দরবারে গেলে
ওলিদের সঙ্গ নিতে হবে, ওলিদের মহাব্বত করতে হবে, ওলিদের অনুকরণ করতে হবে, আল্লাহর ওলিদের সঙ্গে থাকতে হবে, আপনাকেও তো আল্লাহর ওলি হতে হবে। আল্লাহ বলছেন কুনু মাসাদিকিন, এই বান্দা তোরা আমার নেককার বান্দা, সলে বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা, ওলি বান্দা, আর আমার প্যারা বান্দাদের সঙ্গী হয়ে যা, সঙ্গী হয়ে যা, সঙ্গী হয়ে যা, আমি আল্লাহ তোদের গো আল্লাহর ওলি বানিয়ে দেব। আরো জোরে হবে না, আরো জোরে হবে না, আল্লাহর ওলিকে ভালোবাসি, আল্লাহর ওলির দরবারে আমরা যাই, কিন্তু আফসোস আল্লাহর ওলির সোহবত দিলাম না, মহাব্বত করলাম কিন্তু ওলি হতে চাই না। আপনি যদি ওলি নাও হন, অন্তত ওলির সঙ্গ দেন, সোহবত নেন, ওলির সঙ্গে সম্পর্ক রাখুন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখুন, আলেমে হাক্কানির সঙ্গে সম্পর্ক রাখুন। একটা জায়গায় আসতে কার কথাই চলবেন, কার পাশে বসবেন, কার মুখের দিকে তাকাবেন, কার হাতে হাত দিলে আপনি সঠিক রাস্তা পাবেন, কার কাছে গিয়ে আপনি আপনার মনের কথাগুলো বলবেন, আল্লাহ পাওয়ার জন্য কে পথ দেখাবে আপনাকে। আল্লাহর ওলিদের সোহবত নিন, আলেমে হাক্কানিদের সোহবত নিন, আলেম নয় আলেমে হাক্কানি। কাদের কথা বললাম? আলেমে হাক্কানি। এই সমস্ত আলেমদের সামনে আল্লাহর কোরআন নাযিল হয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন আমার আলেম বান্দা যারা, এরা তো নায়েবে নবী, এরা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা এই আলেমরাই হল আল্লাহর ওলি, আর ওলিদের কোনো ভয় নেই, ডর নেই। ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় ডর নেই, দুনিয়াতে নেই, কবরে নেই, আখেরাতে নেই। তোমরা আল্লাহর ওলি হয়ে যাও, নাই আল্লাহর ওলিদের সঙ্গে বন্ধুত্ব করে নাও, আমি আল্লাহ ওই ওলিদের সঙ্গে তোমাদের গো আমি পার করিয়ে দেব। কোথায় ভাব লাগিয়েছিস ভাই? বাবাজি কার সঙ্গে ভাব লাগিয়েছেন? পাক্কা বেনামাজির সঙ্গে, মদখোরটার সঙ্গে, সুদখোরের সঙ্গে, বদমাইশ চিটিংবাজ ধাপ্পাবাজ ধোকাবাজের সঙ্গে ভাব লাগিয়েছেন? বন্ধুত্ব করতে হবে আল্লাহওয়ালাদের সঙ্গে, কথা কি বুঝছেন না? সিদ্দিকীন, অশহাদা, অসলিহীন, এই তিনজনকে আল্লাহ বলছেন উলাইকা রাফিকা, এরা হলো আমার বন্ধু, আমার দোস্ত। সিদ্দিক, শহীদ, সলিহীন, যারা নেক আমল করে, আল্লাহর নেক বান্দা, সিদ্দিক যারা সত্যবাদী, অসলিহীন যারা নেক, অশহাদা যারা শহীদ, এরা হলো উলাইকা রাফিকা, এরা হলো আমার সব দোস্ত, এদের সঙ্গ নেন। কোথায় গিয়ে কোথায় বসে আছে, ঘন্টার পর ঘন্টা কোথায় যে বসে আছে, পাক্কা দুনিয়াদার, দুনিয়ার ফেরেব, দুনিয়ার ফেরেববাজি, দুনিয়ার চক্র, দুনিয়ার গল্পগুজব, দুনিয়ার শয়তানি বদমাইশি, মক্কার চাক্কার নিয়ে বসে আছো তুমি, হ্যাঁ, আর সেইখানে গিয়ে বসছো, পাক্কা দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ার চক্রে পড়ে নাই বিভ্রান্ত হয়ে যাবে, ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে, ফিরে। এই জন্য আল্লাহ পাক নিজে বলেছেন, এদিকে তাকান, আল্লাহ নিজে বলেছেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি,
মুখের দিকে তাকিয়ে 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 দেখে তারা যেন স্বয়ং আমি আল্লাহ আমাকে দেখলো। আল্লাহর ওলিদের মুখের দিকে তাকালে আল্লাহ বলছেন আমার দিকে তাকিয়েছে। মান সাহাফা আলিমান ফাকান্নামা সাহাফানি, যারা আলেমে হাকানি নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীদের রিপ্রেজেন্টেটিভ, এরাই তো নবীওয়ালা কাজ করে। এদের হাতে শুনে যারা হাত দিল তারা যেন আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে মুসাফা করল। কোথায় হাত দিচ্ছে? পাক্কা সুদখোরটার হাতে হাত দিয়েছ? ঝেড়ে খাই, কেড়ে খাই, মেড়ে খাই, চিটিংবাজ, বদমাইশ, 100 বছরের 99টা মিথ্যে কথা বলে, সেইখানে মুসাফা সময় ওখানে দিচ্ছ? আল্লাহওয়ালাদের কোনো সম্মান নেই দুনিয়াতে। যারা আলেমে হাক্কানি আলেমে দিন আল্লাহর উলি, এদের কোনো দুনিয়ায় সম্মান নেই, সম্মান এদের ওখানে, ইজ্জত আল্লাহর চোখে আছে, দুনিয়ার চোখে নেই। দুনিয়ার চোখে এদের সম্মান খুব, চিটিংবাজ, বদমাইশ, বিনামাজি, মেরে খাওয়া, কেড়ে খাওয়া, গুন্ডা, হ্যাঁ এদিকে সব ছিনতাইবাজ, বদমাইশ, এদের সম্মান পিছনে দেখবেন কত লোক ঘুরছে, তাদের বাহবা দিচ্ছে, সম্মান করছে। ওরে বাবরে বাবরে বাবা, আমার তো দেখা একটা উদাহরণ দিচ্ছি, শুনে এদিকে তাকান, এদিকে তাকান, উদাহরণ দেবো, উদাহরণ নেবেন একটা। এই যে জলসাটা শুনছে, এক্ষুনি এই জলসার মাঝখানে যদি একটা রাজনীতির কোনো নেতা আসে, একটু হোমরা চোমরা, একটু হেভি ওয়েট, সব টলমাটল হয়ে যাবে, আমার মাইকটা মুখ থেকে নিয়ে নেবে, স্যার এসে তো কি করবে, স্যারকে নিয়ে এসে বসাও। দেবীতলা মাদ্রাসা একটা দক্ষিণ চব্বিশ জলসা চলছে, অন্তত 10,000 লোক সেই জলসা, একদম পেন পড়লে সাউন্ড হবে, এইরকম সাদা ফুল হয়ে আছে, বিরাট ময়দান, আর সেইখানে একটা মন্ত্রী এসে, মন্ত্রী এসে গেছে, পুলিশ পুলিশ তাদের সেই ইয়ে ওই চিত্র ফটো তুলে যারা তারা, ওই সাংবাদিক টাংবাদিক সব এসে একদম একে কার, এইবার কমিটির লোক যেন ধরপাধড়ি, ছুটাছুটি, লাপালাপি শুরু করে দিয়েছে। আমি কি হলো রে বলো, মানে পড়লেই মরে যাবে। এবার কানে কানে এসে আমাকে বলছে, হুজুর স্যার এসে গেছে, মন্ত্রী এসে গেছে, মন্ত্রী সাহেব এসে গেছে। আমি এসে গেছে তো কি করতে হবে, তুলে বসাও। এই মুখটা ঘুরিয়ে দেখি মন্ত্রী দাঁড়িয়ে আছে এসে গেছে স্টেজের মুখটায়, আমি তো পারমিশন দিচ্ছি না, আর উঠছে জনগণ বলবে কি করবো, বন্ধ করে দেবো? তখন তো জনগণ আমার হাতে, একটা লোকও বললো না যে আপনি বন্ধ করতে। এই দিনের ভিতরে দুনিয়া ঢুকিয়েছো, আমার ওয়াজ, তুমি দিনই মাহফিলে কেন দুনিয়া ঢোকালে, গোটা দিনই মাহফিলটাকে তুমি বরবাদ করেছো। এক মন দুটেতে একটুখানি পড়লি বলছো না কি, না কি বলে ওটা, হে কি বলে, গোটা দুধ বরবাদ হবে, এত বড় বেহেশতের বাগানে রহমত চলছে, রহমতি ফেরেশতা আছে, তুমি সেখানে পাক্কা একটা চিটিংবাজকে নিয়ে এসো, বদমাইশকে নিয়ে এসো, দাঁড়িয়ে মোতাটাকে নিয়ে এসো, দাড়ি চাচাকে নিয়ে এসো, ঝেড়ে খাই, কেড়ে খাই, মেড়ে খাই, হ্যাঁ 20 মিনিট দাঁড় করিয়ে রেখেছি, 20 মিনিট আর ওঠে না, 20 মিনিট পর কাহওয়া, ভাই
এই যুবকটাকে বলছি তুমি এইদিকে চলে এসো। তা তোমার আগে মিটিয়ে নাও, তারপর শুরু করব। ওর আগে মিটিয়ে নি চালাতুন শয়তান, এখানে ঢুকে পড়েছে নাকি? মহা মুশকিল হয়ে গেল। রে জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দীন মিলা ঈমান মিলা পড়নে কে লিয়ে কুরআন মিলা, জো কুছ দিলে কা থা সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে নে। বলো লা ইলাহা খুব জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে ধরে বলছি, হাতে ধরে। রমজান এসে গেছে, আর কদিন বাকি? চিন্তা বেড়েছে না কমেছে? কারা কারা রোজা রাখবে না এখানে হাত তুলে দেখাও। ওটা হয়, ওগুলো একটু বোঝার অসুবিধা হয়ে যায়, তাছাড়া শেষ রাত তো একটু ব্যালেন্স ডিসব্যালেন্স হচ্ছে। আমরা তো সবাই রোজা রাখবো ইনশাল্লাহ, যারা যারা রোজা রাখবে না তারা আবার হাত তোলে নাকি? হাত তুলবে না। রোজাটা রেখো ভাই, হাতে ধরে বলছি, আল্লাহর ফরজ রোজা কাজা করো না, রোজা কাজা করো না। আমার আল্লাহ জুলুম করেননি, একটাকেও আল্লাহ জালেম নয়, কার উপরে জুলুম করেননি আল্লাহ পাক। এই রোজাটা রেখে কেউ মারা যায়নি আজ পর্যন্ত, রোজা রেখে। একজন দেখান না ভাই যে রোজা রেখে মারা গেছে? জানা আছে যে রোজা রাখার কারণে মারা গেছে? যদি কেউ রোজা রেখে থাকেন, শরীর খুব অসুস্থ হয়ে গেছে, পাশ করা অভিজ্ঞ ডাক্তার এসে বলছে নাকি রোজা ভাঙতে হবে, আর তিনি বলছে না আমি মরে যাই মরে যাব, আমার মুখে পানি দিবি না, রোজা আমি ছাড়ব না, আপনি মুখটা ফাঁক করে আর পানিটা ঢেলে দেবেন। খোদা বলছে রোজা ভাঙ, তো রোজা আমি চাইনি, ওই রকম আমি জালেম নই, আমি রহমান আমি রহিম। ভেঙে ফেলে রাখো, সুস্থ হয়ে নে, ওষুধ খা, ভালো হয়ে উঠলে সময় মতো আমার কাজাটা আদায় করবি, আমি তোর ফরজ রোজা সব দিয়ে দেবো। আর যদি ভালো না হতে পারিস তাহলে কাফফারাটা দিয়ে দিবি। কি আসান হুকুম আল্লাহ! কোথায় জুলুম হলো, কোথায় জুলুম হলো? فمن كان منكم مريضا او على سفر فعده من ايام اخر। আল্লাহ বলছেন যদি রমজান মাসে তোমরা রোজা রাখতে পারছো না, অসুস্থ হয়েছো, কঠিন বিমারে পড়ে গেছো, অভিজ্ঞ ডাক্তার পাশ করা ডাক্তার যোগ্য ডাক্তার যদি বলে আপনার স্টোমাক শোকানো যাবে না, রোজা রাখা যাবে না, আল্লাহ বলছেন রোজা ভেঙে ফেল, খাওয়া দাওয়া কর, ওষুধ খা, সুস্থ হ, ভালো হয়ে উঠ, ভালো হয়ে উঠলে কাজা আদায়, ভালো হয়ে উঠলে কাজা আদায় করবি, আমি আল্লাহ ফরজ রোজা সওয়াব দিয়ে দেব। আর যদি ভালো না হয়, ভালো হওয়ার কোনো আলামত যদি না হয়, আর সুস্থ হয়ে ওঠার কোনো নমুনা যদি না থাকে, কাফফারাটা আদায় করবি, আমি আল্লাহ তোর আমলনামায় ফরজ রোজা সওয়াব দান করে দেব। কিছু ছেলে আছে মাকে বলছে রোজা রাখ, আপ্পারা ফাপ্পারা দিতে পারবো না,
বাপ কে বলছে এই বুড়া রোজা তোকে রাখতে হবে, তো রোজার কাফফারা কে দেবে? সব ছেলে মরে যাওয়া ভালো, সত্যি যদি তিনি অসুস্থ হন, রাখবার ক্ষমতা যদি না থাকে, আল্লাহ বলছে রোজা মান। তুমি বলছো রোজা রাখ, তোমার কথা রোজা রাখবে না খোদার কথা রোজা ভাঙবে? কোনটা আল্লাহ বলছে? আর শয়তান ছেলে বলছে তোকে রোজা রাখতে হবে, সে নিয়ে রোজা রাখে না? ও ছেলে রোজা রাখে না, ও পাক্কা বেরোজগার, ওর মা কে আর বাপ কে চাপ দিচ্ছে তোদের রোজা রাখতে হবে, তোদের কাজা কাফফারা কে দেবে? বাপমা বলেছে বাবা একটু কাফফারা দিয়ে দিস, আমরা আর পাচ্ছি না, একটা করে রোজাদারকে তো খাওয়াবি দুবেলা আর ইফতার দিবি, এই তিন বেলার খাবারটা দিয়ে যাবি প্রত্যেক দিন একটা মাস, আমি রোজা রাখতে পারবো না বাবা, আমার যান ধরপড় করছে, শরীর ভালো নেই, আমি মরে যাবো বাবা। বলছে ওসব হবে না, তোকে রোজা রেখে মরতে হবে। খোদা বলছে ভেঙে ফেল, খোদা বলছে রোজা রাখবি না, আর শয়তান বদমাইশ ছেলে বলছে রোজা রাখ। দেখেছেন তো একটা রোজার কাফফারা জানা আছে তো? কত বললাম কাপড়া কি? একটা গরিব ফকির মিসকিন রোজাদারকে আপনি দুবেলার ভাত আর ইফতার তিন টাইম এটা আপনি দিয়ে যাবেন, একসঙ্গে চারজন পাঁচজনকে দিতে পারেন, একজনকে দিতে পারেন, আবার আপনি এটা না দিয়ে আপনি পয়সাটাও দিতে পারেন। যদি 150 টাকা হয় দুবেলার খাবার আর ইফতারি নিয়ে, যদি 150 টাকা হয় একটা মোটামুটি আপনি যেমন খান সেই হিসাব করে 150 টাকা দিয়ে দেবেন পার ডে। আল্লাহ কত সহজ করেছেন বলছি। তবে যারা ইচ্ছা করে রোজা রাখেন, এরকম অনেক পয়সাওয়ালা লোক আছে আমরা চোমরা, সে বলছে তাহলে আমি একটা কেন 6 খানা করে খাওয়াবো, 7 খানা করে খাওয়াবো, 10 খানা করে খাওয়াবো, গোটা মসজিদ খাওয়াবো, রোজা রাখবে চলবে? এ ভাই চলবে? একটা রোজা যদি ইচ্ছা করে ছাড়ো কটা কাফফারা ভাই? কটা কাফফারা কি হলো? দেখেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, 7, 6, 0, 60 একটা রোজা নিজে ইচ্ছা করে ভাগো, 60টা কাফফারা দিতে হবে, দফা রফা হয়ে যাবে। নামাজের কাফফারা কত? নামাজে একদিন নামাজ পড়েননি কত দিতে হবে? খুব তাড়াতাড়ি একটা কথা বাকি আছে, খুব তাড়াতাড়ি বলুন, একদিনের নামাজ কাজা করেছেন কত কাফফারা? এরে বাবরে বাবে কি মুশকিলে পড়ে গেল, এখনো পর্যন্ত জানা হয়নি। আপনি ছেলেদের বলে যাবেন না যে বাবা আমি যদি অসুস্থ হয়ে যাই শেষ জীবনে, যদি নামাজ না পড়তে পারি হিসাব করে আমার কাপড়াটা দিবি বাবা, বলবেন না বাবা আমি 1 বিঘে জমি রেখে গেল, ওই জমিটা খালি এই জন্যই রইল, আমার নামাজের কাপড়া রোজার কাপড়া, বাজারে আমার কিছু দেনা যদি থেকে যায় সেই দেনাগুলো সব কাফন দাফন সব মিটাবি বাবা, এই 1 বিঘেটা ওই জন্যে রাখলো, কিছু নিজের জন্য রেখে দিও, নাহলে ও যা ছেলে না কবরে পিচ্ছাপ করতেও যাবে। একদিনের রোজার কাপড়া হলো 300 টাকা, কত বললাম? 300 টাকা, এক অক্তে একটা ফিতরা, 6 অক্তের কাপড়া দিতে হবে বেতেরের নামাজকে ধরে নিয়ে, 6 অক্ত 5 আর বেতের 6, একটা করে ফিতরা যদি 50 টাকা করে ধরি, একটু বেশি ধরলাম 40, 42, 45, 48 এরকম বিভিন্ন জায়গায় 85 ধরলাম, তাহলে হলো কত? 300 টাকা। একদিনে কত হলো? 300 টাকা। এক মাসে কত? 9000 টাকা। এক বছরে কত? 1,08,000। ক বছরে? সাড়া দাও সাড়া দাও, ক বছরে? এক বছরে। এখন এই 60 বছরের বুড়োটা 10 বছর বাদ দিল, 50 বছর নামাজ পড়েনি, কত? দফার অফার হয়ে যাবে, হিসাব কর,
পঞ্চাশ বছরে কত কি ভেবেছ কি? এখনো রাস্তা খোলা আছে ইমানদার, দরওয়াজা এখনো খোলা, আল্লাহর কাছে খালি নতজানু হয়ে কাঁদো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এই ক্ষমা চেয়ে নামাজ শুরু করে দাও। আল্লাহ আমি আর পিছনে ওই নামাজের কাজ আদায় করতে পারছি না, আল্লাহ আমি পারবো না, তুমি আমায় ক্ষমা করে দাও। আল্লাহর জমিনে পড়ে আল্লাহর ঘরে গিয়ে সেজদায় পড়ে বান্দা যখন কাঁদবে কাঁদবে, আল্লাহ পাক দয়াময় রহমান রহিম তাড়িয়ে দিতে পারবে না, আল্লাহর ওয়াদা আছে বান্দা যখন আমার কাছে সাহায্য চেয়ে কাঁদবে, আমি আল্লাহ ওই আল্লাহ বান্দাকে ফিরাতে পারি না, যা আমি তার সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। ও আমার ভাইরা, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, আল্লাহর জমিনে সেজদাই পড়ো, আল্লাহকে সেজদা করো, এই রমজান থেকে নিয়ত করে শুরু করে দাও, সেজদাই চলে যাও, আল্লাহ সব পিছনের গুনাহগুলোকে মাফ করে দেবে। আল্লাহ নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আপনি আল্লাহর জমিনে রমজান মাসে যদি একটা রোজা রাখেন, আমার রাসূলুল্লাহ বললেন ওই রোজা রাখার আগের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। অন্য সময় রোজা রাখলে এটা হবে না, রমজানের রোজা, অন্য সময় রোজা হলো নফল আর রমজানের রোজা হলো ফরজ, কি করবেন? এক বছরে 1,08,000 খুব সমস্যা, হাতে ধরে বলে যাচ্ছি ভাই বাবাজি আল্লাহ ছাড়বেন, এই জন্য আল্লাহ দয়াময় দয়া করেছেন, দাঁড়িয়ে পারিস নি বসে কর, বসে পারিস নি শুয়ে পর, আমি তোদের মাফ করে দেবো। আল্লাহ তো আসান করে দাঁড়িয়ে নামাজ পড়া তোর জন্য হচ্ছে না বান্দা, তোর উপরে আমি জুলুম করব না, তুই বসে বসে চেষ্টা কর, বসে বসে তুই পাচ্ছিস না, শুয়ে পড়, শুয়ে শুয়ে ইশারায় 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 আমাকে সেজদা কর, আমি আল্লাহ তোর ওই সেজদাটা আমার দরবারে কবুল হয়ে যাবে, কবুল হয়ে যায় বান্দা তুই আমার দরবারে কবুল হয়ে যাবি। ফতোয়া লেবে, ফতোয়া ফতোয়া লিখিত ফতোয়া চাইবে, মা সাথে কিস্টাম মেরে ফতোয়া দেবো, হাজার টাকা খরচা লাগবে। কি শুনছেন? আল্লাহ পাক এইরকম রহমান, এইরকম রহিম, এইরকম কাপুর। আল্লাহ পাক জানিয়েছেন রমজানের রোজার যে সওয়াব আছে, এই সওয়াব ফেরেশতারা পর্যন্ত জানে নাই, শুনছেন? জানে না, ফেরেশতারাও জানে না কত সওয়াব। আল্লাহ বলে ওটা আমি দেবো, ফেরেশতা তোকে লিখতে হবে না, কেটে বড় ওটা আমি দেবো। একটা সূক্ষ্ম মশলা বলছি, সূক্ষ্ম তথ্য বলছি, একটু খুব ক্লিয়ারলি এবং খুব ডিপলি শুনবেন। আমরা যখন সেহরি খেলাম, নিয়ত করে নিলাম, সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর ফরজ ইবাদতের মধ্যে ঢুকে পড়লেন, আপনি রোজাদার। আবার বলছি, যেই সেহরি খেলে নিয়ত করলেন, জি বেসাও মেগাদিন নাওয়াইতু মিন শাহরি রমাদান, আপনি সঙ্গে সঙ্গে রোজার মধ্যে ঢুকে পড়লেন, এখন থেকে আপনি ইবাদত একদম ইফতার করা পর্যন্ত, ইফতার করলেন ইবাদত থেকে বেরিয়ে গেলেন, নামাজে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার, আপনি ইবাদতের মধ্যে ঢুকে পড়লেন, পৃথিবীর মানুষের সঙ্গে আপনার আর কোনো মিল নেই, যা যা আপনার জন্য হালাল ছিল সব হারাম, সব হারাম। আল্লাহ রাসূল বলছেন আত তাকবীর ওয়া আত তাহরীম,
এবার আপনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আত তাসলিম ওয়া তাহলিল, যা হারাম হয়ে গিয়েছিল সব আপনার জন্য হালাল। এখন আমি বলতে চাইছি, তাহলে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, ইবাদতের মধ্যে আছেন, এই ইবাদতের মধ্যে থেকে আপনি আর কিছু কাজ করতে পারবেন? কোনো কাজ চলবে? কোনো কথা চলবে? কোনো লেনদেন, ব্যবসা কারবার, ছেলে মেয়ে, বাল বাচ্চা, বিবি, সংসার কিছু চলবে? সব চলবে না, যেহেতু আপনি ইবাদতের মধ্যে আছেন। এইবার রোজার মধ্যে যখন আপনি ঢুকে পড়েছেন, সেটাও তো আল্লাহর ফরজ ইবাদত চলছে, আপনি রোজাদার, মানে আপনি ইবাদতের মধ্যে আছেন। কিন্তু চাষবাস, কারবার, ব্যবসা, বিজনেস, চাকরি বাকরি, কথাবার্তা, লেনদেন, সমস্ত কাজ আপনি করতে পারবেন, কিন্তু এই ইবাদতের ভিতরে আপনি মিথ্যা কথা বলতে পারবেন, গালাগালি? রোজা রেখে এত গালাগালি হয় কেন? বাহাল তবিয়তে আবার আসরের দিকটা করে বেশি বাড়াবাড়ি হয়ে যায়, শেষ টাইমটাই মাথা গরম হয়, গ্যাস নাকি মাথায় উঠে যায়, মাথা ঠিক রাখতে পারে না, মারামারি, ফাটাফাটি, কোর্ট কাচারি, থানা পর্যন্ত চলে গেছে রোজা রেখে। রোজা রেখে থানায় গেছে, চলবে রোজা? হবে? হ্যাঁ, রোজা রেখে গালাগালি করছেন কি? আপনি ইবাদতের মধ্যে আছেন, কি লোক রে ভাই, আপনি তো রোজ ইবাদতের মধ্যে আছেন, মুখটা বন্ধ রাখবেন, তসবিহ পড়বেন, তেলাওয়াত করবেন, ইবাদতের মধ্যে থাকবেন, একটু নির্জলে নিরালাই থাকবেন, ওই মাচায় বসবেন না, রোজা রেখে মাচায় বসে বসে যা গেজাচ্ছেন সর্বনাশ, ওই ইবাদত কখন চলে গেছে আপনার খবর নেই, ছটকে বলে দরকার নেই বাবা কোথায় এইছি। রোজা রেখেও দেখবেন খরিদ্দারকে পাল্লা তুলে ঠকাচ্ছে, বারবার ঠকিয়েছে, বারবার ধোকা দিয়েছে, বারবার মাল কম দিয়েছে, দেখবেন রোজার মাসে রোজা রাখা অবস্থা তো সেই একই কাজ করে যাচ্ছে। মনে রাখবেন আপনার ওই রোজা খোদার দরবারে কবুল হবে না। এই জন্য রাসূলুল্লাহ বললেন, মান সামা রমাদানা ইমানান ওয়া ইহতিসামান, বাহ, সুন্দর ইমানের সঙ্গে, মহাব্বতের সঙ্গে যারা আল্লাহর ওয়াস্তে রোজাটা রাখবে, আল্লাহ পাকে রোজার খাতিরে তার আগের জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। 1500 বছর ধরে পৃথিবীর জমিনে রোজার ওয়াজ হচ্ছে, এখনো পর্যন্ত বেরোজগার ঘুরে বেড়াচ্ছে, বেরোজগার ঘুরে বেড়াচ্ছে। হাদিস পাক এসেছে, কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো দরদি থাকবে না, যেদিন কেউ আপনার পাশে দাঁড়াবে না, যেদিন কেউ আপনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে না, বরং আপনার থেকে আপনার বাপ পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, দোস্ত পালিয়ে যাবে, কেউ কারোর হবে না। ওই দিন আল্লাহ পাক তার রোজাদার বান্দা বান্দিদের বলবেন, ওয়াকাদ জুইতুম হিনা শাবিআন নাস, দুনিয়ার জমিনের যখন বেরোজগার গুলো উদর পূর্ণ করে খেয়ে শান্তিতে ঘুরে ঘুরে বেরিয়েছিল, তোমরা সেদিন ক্ষুধার্ত ছিলে, পিপাসিত ছিলে, বড় কষ্টে ছিলে, মুখটা ছোট হয়ে গিয়েছিল, পিপাসায় আর খিদেতে ক্লান্ত হয়ে গিয়েছিলে, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, ওয়াকাদ জুইতুম হিনা শাবিআন নাস, কুলু ওয়াশরাবু, কুলু ওয়াশরাবু, হে আমার রোজাদার বান্দা বান্দিরা, তোমরা খাও আর পান করো, খাও আর পান করো, আল্লাহ পাকের দেওয়া কুদরতি ভাবে খাবার দেওয়া হবে, পানি দেওয়া হবে, ওই সমস্ত রোজাদার গুলো ফায়া করো না, ওয়াশরাবু না, ওয়াস্তারিহু না, ওয়ান্নাসু মাশগুলুনা ফিল হিসাব,
কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে ওই রোজাদার গুলো আল্লাহর দয়ায় তারা খেতে থাকবে, পান করতে থাকবে, শান্তি পেতে থাকবে, আর ওরা হিসাব দিতে দিতে ব্যস্ত হয়ে যাবে, পাগল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, শুধু হিসাব দিতে দিতে পাগল হয়ে যাবে, বেরোজদার গুলো হিসাব দিতে দিতে পাগল হয়ে যাবে, আর রোজাদার গুলো আল্লাহর নিয়ামতের খাবার খেতে খেতে পান করতে থাকবে, খেতে থাকবে, আরাম পেতে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। কতদিন খাবে? 1500 বছর ধরে ওয়াজ হচ্ছে রোজা রাখো, 1500 বছর ধরে ওয়াজ হচ্ছে মদ হারাম, 1500 বছর ধরে ওয়াজ হচ্ছে সুদ হারাম, আর কতদিন? কেন বাবা? যাকাতটা দিয়ে দেবেন কবরে না, ওই মালগুলো সোনাগুলো টাকাগুলো সাফ হবে, সাফ। কিছু শুনছেন? আপনার টাকা, আপনার সোনা, আপনার যাকাত দেননি, কবরে সেগুলো সব বিশদ সাপে পরিণত হবে এবং আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে, আপনাকে ছোবল মারবে, আপনার ভালোবাসার জিনিস, মহাব্বতের জিনিস আপনি আঁকড়ে রেখেছিলেন, আল্লাহ পাক 250 করে চেয়েছিলেন যে আমাকে ধার দিস, তোদের ওই টাকা থেকে 250 আমাকে দিবি, 100 টাকা বাকি তোদের বছরে একবার চেয়েছি, যদি বাড়তি হয় তবে, দেনা টেনা থাকলে আমায় দিতে হবে, না থাকলে দিতে হবে না, সব প্রয়োজন মিটিয়ে, দেনা মিটিয়ে, যদি তোদের এক্সেস কোনো টাকা যদি একটা বছর রাউন্ড হয় তাহলে আমাকে সেখান থেকে 250 দিবি। কি জুলুম করেছে! আপনার দেনা থাকলে তো দিতে বলেনি, আপনার রানিং চলছে, সংসারের খরচা চলছে, এ দিতে বলেনি, এই রানিং খরচা বাদ দিয়ে, দেনাপত্র বাদ দিয়ে যদি এক্সেস কোনো টাকা আপনার ব্যাংকে যদি একটা বছর রোলিং হয় হাওলানে হাওল, তখন খোদা বলেছেন 250 হিসাব করে দিবে। কথায় বোঝা গেল না বোঝা গেল? সোনা যদি তোদের থাকে 7.5 ভরির কম থাকলে দিতে হবে, 7.5 ভরি হলে দিতে হবে। রূপো যদি 52.5 ভরি নিচুই থাকলে দিতে হবে, 52.5 ভরি হলে দিতে হবে। এত উপকার আছে ভাই, কত উপকারও আছে, সোনাটা আছে দিয়ে দেবে, কারুনের দশা না হয়ে যাবে। আবার বলছি, কবরের আজাব হবে, সাপ বিছে কেঁকড়া যত রকমের কঠিন কঠিন জন্তু সব, কিন্তু আপনার সামানগুলো টাকা পয়সাগুলোকে তাতে পরিণত করে দেবে, আপনাকে ছোবল মারবে কবরে, টাকা দিয়ে দেবে। আর একটা কথা, এই দিনই কাজ, দিনই কাজ যখন আমরা করব, ইফতারি আমরা করাই, নিজেরা করি, রোজাদারদের ইফতার করাই, একটা রোজাদারকে ইফতার করারে একটা রোজার সওয়াব আল্লাহ আপনাকে দেবেন, বলুন সুবহানাল্লাহ। একটা রোজাদার আপনার বাড়িতে হঠাৎ সন্ধ্যার একটু আগে এসে গেছে, আপনি কি করবেন? তাড়িয়ে দেবেন না ইফতার করাবেন? এর কথা বলেন, ধরুন প্লেট সাজানো হয়ে গেছে, সব যে যার মতো হয়ে গেছে, পাঁচজন ব্যক্তি পাঁচখানা প্লেট হয়ে গেছে, হঠাৎ একজন এসে গেছে, আপনার ওই পাঁচখানা থেকে অন্তত কেটে কেটে একটা তৈরি করে কিংবা একটা প্লেট আপনি গোটা দিয়ে দেবেন, ফিরিয়ে দেবেন, ফেরাবে, ফেরাবে, ফেরালে কি হবে? আল্লাহ অসন্তুষ্ট হবে। একটা রোজাদারকে যদি আপনারা রোজা ইফতার করাতে পারেন তাহলে ইনশাআল্লাহ একটা রোজা সওয়াব আল্লাহ আপনাকে দেবেন, বলুন সুবহানাল্লাহ। ইফতার মাহফিল আমরা করি, এই জায়গাটা খুব মারাত্মক, ইফতার করা একটা ইবাদত। ইফতার করা কি আবার বলুন? কি বলুন? ইবাদত। তা সে ইবাদতের মাহফিল করেছি, আমার রোজাদার ভাইয়েরা আসবেন, বেরোজদারদের জন্য তো ইফতার নয়, কথা বলেন না কেন?
ফেরেশতাদের জন্য কি আমরা রোজাদারদের জন্য ইফতারের ইন্তেজাম করেছি, তাদের জন্য ইফতার, আর এটা তো তাদের জন্য খুশির সময়। আল্লাহ নবী কি বলেছেন, লিসাইমে ফারহাতানে ফারহাতুন ইন্দা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইন্দা লিকায়ে রাব্বি, লিসাইমে ফারহাতানে ফারহাতুন ইন্দা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইন্দা লিকায়ে রাব্বি। আল্লাহ নবী বললেন রোজাদারদের জন্য বড় খুশির সময়। ভাই খুশির সময় কোনটা? সাজানো আছে, পিপাসা খিদে কাতর হয়ে যাচ্ছে, বুকটা শুকিয়ে যাচ্ছে, জিভটা শুকিয়ে যাচ্ছে, কিন্তু খাবার খাদ্য সামনে, ঠান্ডা ফল পানি, হাত খোলা মুখ খোলা, তথাপি খাচ্ছে না, আল্লাহর হুকুমের ইন্তেজার আছে। এই সময়টা বড় খুশির সময়, আল্লাহ খুশি হয়ে যান, খুশি হয়ে যান, আল্লাহ ফেরেশতাদের দেখান, দেখ 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 ফেরেশতা দুনিয়ার জমিনে দেখ, আমার বান্দা আমাকে কত ভালোবাসে, তাদের হাত খোলা মুখ খোলা, পিপাসায় সারা দিনে কাতর হয়ে গেছে, খোদাতে তারা দুর্বল হয়ে গেছে, তা সত্ত্বেও তারা খাচ্ছে না, আমার হুকুমের অপেক্ষায় আছে। তোরা সাক্ষিতা জান্নাতের ভিতরে আমি আল্লাহ এদের জন্য জান্নাতি দস্তরখান বিছিয়ে রাখলাম, জান্নাতি দস্তরখান আল্লাহ পাক বিছিয়ে রেখেছে। বেরোজগার গুণ আবার মাঝে মাঝে দেখবে রোজাদারদের সঙ্গে ইফতারের লাইনে থাকে, থাকে থাকে না, আর ওরা টুকটুক করে চালিয়ে যাচ্ছে, আর বেরোজগার গুলো রোজাদারদের বলছে খানা শুরু কর, হয়ে গেছে, মসজিদের ঘড়ি ষোলো আছে, টাইম টাইম খাবে খাবে রোজাদার খাবে খাবে খাবে, লাখ টাকা দিলেও খাবে, এটা ঈমান, এটা ঈমানের নূর, ঈমানের জ্যোতি, ঈমানের আলো, ঈমানের বিটাস, খাবে না খাবে না, লাখ টাকা দিলেও খাবে। আর একটা খুশির সময় রোজাদারদের শুনলেন, বলবো নাকি? এটা তো একটা হলো ইফতারের সময়, আর একটা আল্লাহ নবী জানালেন ইন্দা লিকায়ে রাব্বি, এই সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক স্পেশাল ভাবে বাবুর রাইয়ান দরওয়াজা দিয়ে জান্নাতে নিয়ে যাবেন, এই জান্নাতটা রোজাদারদের জন্য খাস, অন্য কেউ এই জান্নাতে যাবে না, আল্লাহ পাকে রোজাদাররা বাবুর রাইয়ান দিয়ে জান্নাতে যাবে, ফিল জান্নাতে সামানিয়াত আবওয়াবিন, আটটা দরওয়াজা আছে, ফিহে বাবুন, তার মধ্যে একটা দরওয়াজা সম্মুর রাইয়ান, যার নাম হলো রাইয়ান, লা ইয়াদখুলুহু, ওটা দিয়ে কেউ যেতে পারবে না, ইল্লা সাইমুন, একমাত্র আল্লাহ রোজাদাররা যেতে পারবে। তারা জান্নাতের ভিতরে যাওয়ার পর আল্লাহ পাকের সঙ্গে তাদের দিদার নসিব হয়ে যাবে, আর একটু জোরে হবে না, আল্লাহকে দেখবেন আপনারা রোজাদারদের সঙ্গে, আল্লাহ পাক দেখা করবেন বাবু রাইয়ানে, ওই দরওয়াজা দিয়ে ঢুকে ওই জান্নাতের ভিতরে আল্লাহর সঙ্গে দেখা হবে আপনাদের। এটা হচ্ছে দ্বিতীয় খুশি রোজাদারদের। বেরেজদাদের কপালে নেই, বেরেজদাদের কপালে নেই করবার কিছু নেই, কি করব, কিচ্ছু করার নেই, এরা ইহুদিদের অনুসরণ করছে, বেরোজগাররা নাস্তিকদের অনুসরণ করছে, খ্রিস্টানদের অনুসরণ করছে, বেঈমান কাফেরদের অনুসরণ করছে, হুঁশিয়ার, এখনো সময় আছে, বেঁচে যাবে, সোনার যুবক
ছোড়ার বাবাজিদের হাতে ধরে বলছি এখন বেঁচে যাব আমরা, ওদের অনুসরণ বাদ দাও, ওদের রীতিনীতি কালচারকে লাথি মারো, ফিরে এসো সোনার বাড়ি, রোজা শুরু করো, বেঁচে যাবে। আল্লাহ পাক আমাদের সমাজ বুঝদিক দিন শরীয়তকে বুঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, একবার জোরে 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 জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়াবেন না, দাঁড়াবেন না, ভিতরে আসে, সকলে ভিতরে এসে বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেড় হাজার বছর ধরে যদি আপনাদের জিজ্ঞেস করছি, বলুন তো, আল্লাহর আয়াত নাযিল হয়েছে পৃথিবীর মানুষের কাছে, সেই আয়াতের হুকুম চলছে, এখনো আমরা মানছি না, এখনো মানলাম না, কিন্তু সাহাবাদের কথা বলছি, শুনলেন, যেই মাত্র তারা ঈমান আনলো, এই মাত্র ঈমান এনেছে, বেশি দিন নয়, এখনই মানালো, এখনই আবার জীবনটাও আল্লাহর জন্য দিয়ে দিল, জীবনে ওয়াজ শুনল না তারা, তাদের বাপদাদা চতুর্পুষ মুসলমান ছিল না, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে এই মাত্র ঈমান এনে কলমা পড়েছে, তারপরেই তারা জীবনটা আল্লাহর জন্য দান করে দিয়েছে। কিরকম ঈমান আনলো, কেমন ঈমানের নূর তাদের, ঈমানের জ্যোতি তাদের, ঈমানের মিটাস তাদের, যে ঈমান আনলো রসুলের জন্য শহীদ হয়ে গেল। একটা হাদিস আছে বুখারী থেকে, একটা কালো হাবশি রাখাল ছাগল চরাচর খাইবারের ময়দানে, খাইবার এটা যুদ্ধের ময়দান, এই খাইবারের ময়দানে তিনি তাদের মালিকদের ছাগলগুলো এনে সে চরাতো। শুনছেন, বলবো নাকি বলবো? তাবারুক যাচ্ছে তো, অ্যাকশন নিশ্চয়ই দেখছে, কখন কি হবে রে, কোনো ভয় নেই, এই দরবারে কেউ না নিয়ে গেছেন কোনোদিন, ইনশাআল্লাহ সবাই তাওয়ারুক পাবে, চিন্তার কি আছে। তো এই কালো হাবশি আফ্রিকান এই রাখালটি মালিকের ছাগল চড়িয়ে কিছু পেত, তার সংসার চলছে। এখন আল্লাহর নবী খাইবারের যুদ্ধে গেছেন, সেই ময়দানে গেছেন, এখন ওই রাখালটা আসওয়াদ আনসি, আসওয়াদ রাই, এ বলছে যে মুহাম্মদ এখানে কেন এসেছে, কি ব্যাপারটা, কি কি হবে ওদের। একজন বলল, উনি তো যুদ্ধ করতে এসছেন, উনি এক আল্লাহর কথা বলেন, উনি নিজে নবী, তার উনি ঈমান আনতে বলেন, নতুন ধর্মের কথা বলেন। ওই কালো হাবশি রাখাল বলল, তাহলে আমি একবার মুহাম্মদের কাছে যাই, দেখি জিজ্ঞেস করে দেখি উনি কি বলতে চাইছে, দেখেন কি ভাই ঈমান আনছে। আল্লাহ নবীর কাছে গেছে, বলছে মুহাম্মদ আপনি কি বলতে চাইছেন বলুন তো, একটু ভালো করে আমাকে ক্লিয়ার করে বলুন, আমি একটু শুনি। আল্লাহ নবী বললেন, বাবা আসওয়াদ, আমাকে আল্লাহ নবী করেছে, এক আল্লাহ লা শরীক আহাদ, আমি তার প্রীত রসুল, এক আল্লাহকে মানতে হবে আর আমাকে তার নবী হিসাবে মানতে হবে, মানতে হবে, ঈমান আনতে হবে, আল্লাহ পাক জানিয়েছেন তার বিনিময়ে তিনি আমাদের দয়ার জান্নাত দান করবেন। আসওয়াদ শুনছে, বলছে মুহাম্মদ আমি তো কালো কুৎসিত,
দেখতে ভালো নয়, আমি কি জান্নাতে যেতে পারবো? আমার গা দিয়ে একটা দুর্গন্ধ বার হয়, আমার কি জান্নাত নসিব হবে? এছাড়া আমার পয়সা কড়ি নেই, বড় গরিব আমি, আমি এই ছাগল চড়িয়ে চড়িয়ে মালিকের কাছ থেকে কিছু নিয়ে আমি খাই, আমার কি জান্নাত কপালে হবে? আল্লাহ নবী বললেন, আসওয়াত, অবশ্যই তুমি যদি মান, আমাকে নবী বলে মান, এক আল্লাহকে আল্লাহ বলে যদি মান, আমি মোহাম্মদ রসুল্লাহ, তোমাকে দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার জামিলদার হয়ে যাব। আসওয়াত বললেন, মোহাম্মদ, এখন আমার ছাগলগুলো কি হবে? ছাগলগুলো আমি কি করব? আল্লাহ নবী বললেন, তুমি পাহাড়ের গা ধারে নিয়ে যে মালিকের বাড়ির দিকে তুমি তাড়িয়ে দাও, ও ছাগল মালিকের বাড়িতে ঠিক পৌঁছে যাবে। আসওয়াত সব ছাগল তাড়িয়ে দিল, আল্লাহ নবীর মুবারক হাতটা ধরে ফেলল, ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ, আমাকে আপনি তওবাটা করিয়ে কলমাটা পড়িয়ে দিন। আল্লাহর নবী আসওয়াত রাইকে কলমা পড়িয়ে তওবা করিয়ে ঈমান আনিয়ে মুসলমান বানিয়ে দিলে। কত বছর আগে ঈমান আনলো? আমি যে ঘটনাটা বলছি, এই ঘটনাকে ধরলে কতক্ষণ আগে ঈমান আনলো? এই মাত্র তো একটু ঈমান এনেছে, বেশি দিন ওয়াজ শুনে যাবে কি? আমাদের মতন 40 বছর ধরে, 30 বছর ধরে, 60 বছর ধরে ওয়াজ শুনেছে নাকি? কার মুখে জীবনে শুনেছে? প্রথমই রসুলকে পেল, রসুলের মুখে দিয়ে তিনি ঈমানের কথা শুনলেন, সঙ্গে সঙ্গে ঈমান আনলেন। দেখেন, সঙ্গে সঙ্গে ঈমান, তার বাপের ঈমান নেই, মায়ের ঈমান নেই, 14 গোষ্ঠী ঈমান নেই, কোরআন ঘরে নেই, দিনের কথা জানতো না, কর্মার কথা জানতো না, রসুলের কথা জানতো না। জাস্ট এসে নবীকে জিজ্ঞেস করলেন, নবী বললেন, তোমার রং কালো, জান্নাতে যাবে, তোমার গায়ে দুর্গন্ধ, তুমিও জান্নাতে যাবে, তোমার অর্থ নেই, তুমি গরিব, তুমিও জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হাত ধরে কলমা পড়ল। আল্লাহ রাসূল বললেন, তলোয়ার হাতে নাও, ময়দানে চলে যাও। আসওয়াদরা এই ময়দানে চলে গেলেন, সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি ইসলাম কবুল করা ভাই, কিরকম নবীকে মহাব্বত করা বলে? এই মাত্র ঈমান আনলেন, আরে 2-4 দিন 10 দিন 20 দিন একটু দেখ, একটু সামলা, সঙ্গে সঙ্গে রসুলের মহাব্বতে ময়দানে নেমে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আসওয়াদ রাই শহীদ হয়ে গিয়েছে, আমার রাসূলুল্লাহর মোবারক চোখে পানি, হুজুরের লাশ আনা হলো, কি লাশ তৈরি হয়েছে? কিছুক্ষণ আগে তো কাফেরের লাশ ছিল, জাহান্নামীর লাশ ছিল, আল্লাহর গজবের লাশ ছিল, এখন সেই লাশটা, সেই শরীরটা, সেই দেহটা জান্নাতি হয়ে গিয়েছে। ও আমার ছেলেরা বাবেরা, আল্লাহ নবী লাশটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, বাবারা বাবারা, এই আসমাদ রাইর চেহারা দিয়ে আল্লাহর জান্নাতি নূর চমকাচ্ছে। আল্লাহ পাক আসমাদ রাইর শরীরে জান্নাতের খুশবু আল্লাহ জারি করে দিয়েছে। আল্লাহ তার দয়া জান্নাতের ফেরদাউস আল্লাহ নসিব করে দিয়েছে। আমি আপনাদের এইটুকু বুঝাতে চাইছি, এই আমাদের মধ্যে 40-50 বছর ধরে ওয়াজ শোনেন, আমাদের ঈমানের বয়স তো 1500 বছর, সেই নবীকে ঈমান এনেছি, সেই থেকেই তো আসছে পর 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 পর।
আচ্ছা ওদিকটা যদি ছেড়েও দিই, আপনার বয়স 70, 70 বছর বয়স, আপনি মায়ের পেট থেকে ইমানদার হয়ে আছেন, আজ পর্যন্ত আপনাকে নামাজটা পড়াতে পারা গেল না, রোজাটা রাখানো গেল না, মদটা ছাড়ানো গেল না, সুদ ছাড়ানো গেল না, মিথ্যে বন্ধ করা গেল না, আর আসওয়াদ রাই তার বাপের কাছেও যায়নি, বিবির কাছেও গেল না, বাড়িতেও গেল না, গ্রামেও গেল না, সব মায়া মমতা বিসর্জন দিয়ে ছাগল তাড়িয়ে দিয়ে রাসূলুল্লাহর পবিত্র হাতে হাত দিয়ে জান্নাতি হওয়ার জন্য ইমানের কলমা পড়ে মুসলমান হওয়ার পরেই ময়দানে ঝাঁপিয়ে দিল, ঝাঁপিয়ে গেলেন, লড়াই করতে করতে লড়াই করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি জান্নাতি হয়ে গেলেন। আল্লাহর ওলিদের দরবারও তিনি কোনোদিন যাননি, কোনো ওলির মাজারও তিনি পাননি, কোনো ওলির সোহবত তিনি পাননি, আপনি তো পেয়েছেন, আমরা তো পেয়েছি। আল্লাহর ওলি হবার ইচ্ছে হয়েছে, ওলিদের দরবারে আসার ইচ্ছে হয়, আল্লাহর ওলি হবার ইচ্ছে নেই আমাদের, ভালো হবার ইচ্ছা নেই, ভালো লোকের দরবারে আসছি, ভালো হওয়ার ইচ্ছাটা করুন, আপনি ওলি হন, আপনিও আল্লাহর দোস্ত হবেন। ভাই আমার বাবা মার ও সোনার মানিক আমার যুবক জোয়ানের আমার কি বলবো আপনাদের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যাবার জন্য প্রস্তুতি নিতেন সবাইকে নিতেন না, তিনি নির্বাচন করতেন, বিচার করতেন, কাকে নেবেন কাকে নেবেন না, বাচ্চাদের তিনি বাদ দিতেন, না তোমাদের নেওয়া যাবে না, তোমাদের বয়স হালকা, এই বলে রাসূলুল্লাহ বাচ্চাদের সরিয়ে দিতেন। আপনি শুনলে অবাক হবেন, ওই বাচ্চাগুলো যুদ্ধে যাবে 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 যাবে, জীবন দেবে দেবে, সেই জন্য তারা এড়িতে পা দিয়ে উঁচু করে মাথা উঁচু করে দেখাচ্ছে, যাতে রাসূলুল্লাহ আমাদেরকে বড় মনে করে ডেকে নেন। এক ছেলের বাপ আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর নবী আমার ছেলেটাকে নিয়ে যান না, আমার ছেলেটাকে যুদ্ধে নিয়ে যান না। কিরকম বাপ রে বাবু, ও তো গেলেই তো শহীদ হয়ে যাবে ছেলেটা, জানে তো ছেলেটা গেলেই তো শহীদ হবে, বাপ বলছে আপনি নিয়ে যান। ইয়া রাসূলুল্লাহ আপনি দেখুন আমার ছেলেটা সুন্দর তীর ছুঁড়তে পারে, বড় আন্দাজ আছে, তীর কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হয় না, ওগো আল্লাহর নবী আমার ছেলেটাকে আপনি নিয়ে যান। ছেলেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নিয়ে চলুন, আমি খুব ভালো তীর ছুঁড়তে পারি, তীরের লক্ষ্য কখনো নষ্ট হয় না, আমি ঠিক তীর তাক মতো লাগাতে পারি। আল্লাহর নবী বললেন, ঠিক আছে আমি একটু প্র্যাকটিস করে দেখি, আমি বলছি কি আপনাদের, বাপটা কেমন বাপ, ছেলেটাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, আর আপনি এমন বাপ আজ পর্যন্ত আপনার ছেলেটাকে নামাজের কথা বলার সাহস হয়নি আপনার, ছেলেটাকে নামাজের কথা বলতেই পারলেন না, নিজের স্ত্রীকেও বলতে পারলেন না, নিজের মেয়েটাকে নামাজের কথা বলতে পারলেন না। রাসূলুল্লাহ বলেছেন, চাপো 10 বছর বয়সে, আসল বলবে কি করে ভাই, আমারই তো ভুল হচ্ছে, ও বাপটা তো নিজেই নামাজ পড়ে না, ও ছেলেকে বলবে কি করে, বাপ যদি পাক্কা নামাজি হতো ইনশাল্লাহ দেখতেন ছেলেটাও বাপের সঙ্গে 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 নামাজি হয়ে যেত। একটি ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ময়দানে নিয়ে চলুন, হুজুর বললেন হবে না বয়স তোমার কম, হুজুর বললেন, ইয়া ছেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি ভালো লড়াই করতে পারি, কুস্তি করতে পারি, আমার শক্তি রয়েছে, আমি যে কোনো মুহূর্তে যে কেউকে আমি ফেলে দিতে পারি। আল্লাহর নবী বললেন, তাহলে একটু টেস্ট করে দেখা যাক, দুজনের মধ্যে লড়াই লাগিয়ে দিলেন, লড়াই চলছে, কুস্তি চলছে, কুস্তিতে দেখা গেল একজনের জয় হয়ে গেছে, আল্লাহর নবী তাকে জিহাদে নিয়ে গেলেন।
এইভাবে আমার রাসূলুল্লাহ সাহাবীদেরকে নির্বাচন করতেন কারা যুদ্ধে যাবেন পারবেন আর কারা যাবেন না অতচ যাবার জন্য সব ব্যস্ত হয়ে পড়তেন আপনারা তো শুনেছেন বুখারীর এই হাদিসটা দুটো বাচ্চা ছেলে আবু জেহেলকে মেরেছিল না কথা বলেন না কেন কি হলো সাড়া দেন কি ঘুমিয়ে গেছে নাকি এই কিরাম দ্বারা কথাবার্তা জি দুটো বাচ্চা ছেলে বলুন তো তারা যা তার মা জানে না যে দুটো বাচ্চা গেলে শহীদ হয়ে যাবে তারা মায়ের কাছে ঝোঁক ধরলো যে আপনি আমাদের তলবাত দিন আমরা যাব আমার নবী চলে গেছেন আবু জাহেল নবীকে মারবে আমরা মারতে দেব না আমরা আবু জাহেলকে মারবো আর মাই বা কেমন রে বাবা তলবাত দিয়ে ছেড়েছে বলে যাও যাও আর আপনি আপনার ছেলেকে নামাজের কথাটা বলবেন এই দেখুন না নামাজ হবে তো কত বেহুদা মুসলমান দাঁড়িয়ে থাকবে বেল্লির লজ্জার মতো এখানে নামাজ হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তারা কি অসভ্য এরা এত বড় জামাত চলছে আল্লাহর ওলির দরবারে যেখানে হাজার হাজার ফেরেশতা জিন্নাতরা মালায়েকারা নাজিল হয়েছে সবাই নামাজের মধ্যে আছে কবুলিয়াতের মাকামে নামাজ কবুল হয়ে যাবে বেহুদার মতো দাঁড়িয়ে আছে মনে হয় না যাক যাক আজকে আল্লাহর ওলির দরবারে অন্তত নামাজটা পড়ে যায় আমার অনুরোধ রইল নামাজের সময় একটা লোকজন এখানে দাঁড়িয়ে না থাকে আপনারা চলে যান আপনাদের সম্পর্ক খোদার সঙ্গে খোদা বুঝে নেবে আপনারা সাইডে চলে যান এখানে দাঁড়াবেন উচিত নয় আপনাদের দাঁড়াবে আপনারা সাইডে চলে যাবেন নামাজ হয়ে গেলে আসবেন আর তা নাহলে পট থেকে উঁচু করে এসে জামাতে ঢুকবেন পট থেকে একটা সেজদা দাও যুবক আল্লাহর জমিনে একটা সেজদা দাও এই এক সেজদার এত ওজন ওই একটা সেজদার খাতিরে আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহকে মাফ করে দিতে পারে বলেন একবার সুবহানাল্লাহ বলুন একটা সেজদার ওজন বুড়োরা সেজদা করে ও দুর্বল যুবকরা সেজদা করে সবল একটা বুড়োর সেজদার জায়গায় একটা জোয়ানের সেজদার ওজন বেশি বোঝেন যুবকের একটা সেজদার ওজন অনেক বেশি তো আল্লাহ নবী সাহাবীব ওহদের যুদ্ধের সময় এই হাদিসটা বলে আমি এখন ছেড়ে দেবো আপনাদের ভালো করে শুনে নিন আল্লাহ নবী সাহাবীরা ওহদের ময়দানে যাচ্ছেন সমস্ত সাহাবীরা যাচ্ছে বাবারা বাবারা আল্লাহ নবীর একটি সাহাবী ছিলেন নাম হলো আমর বিন জুমহ এরা চারটে ছেলে একসঙ্গে যুদ্ধের ময়দানে যাচ্ছে চারটে ছেলে চারজনই যাচ্ছে ময়দানে ও আমার ছেলেরা বাপেরা যুবকেরা ওই চারটি ছেলে যুদ্ধের ময়দানে যাবে বাপ ভাবতে লাগলো আমার চারটে ছেলে যুদ্ধের ময়দানে যাবে এরা শহীদ হয়ে যাবে এরা আল্লাহর পেয়ারা হয়ে যাবে আল্লাহর দোস্ত হয়ে যাবে এরা জান্নাতি হয়ে যাবে এদের গোনা মাফ হয়ে যাবে আল্লাহর নবী দিদার হয়ে যাবে না 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 আমিও আর ঘরে থাকতে চাই না আমিও যুদ্ধের ময়দানে যে ওই শহীদদের দলভুক্ত হতে চাই আল্লাহ নবীর দরবারে গেলেন ইয়া রাসূলুল্লাহ ওদের আমাকে অনুমতি দিন আমি ওদের ময়দানে যেতে চাই আল্লাহর হাবিব বললেন ও আমর বিন যুবক তুমি তো অসুস্থ তোমার পাটা কাটা তুমি তো ন্যাংড়া তোমাকে পাঠানো যাবে না তুমি বিকলঙ্গ তুমি যুদ্ধ করতে পারবে না সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন করে সরিয়ে দেবেন না হুজুর আমার চার চারটে ছেলে যুদ্ধের মধ্যে যাবে তারা শহীদ হয়ে যাবে তারা জান্নাতি হয়ে যাবে আর আমি ঘরে পড়ে থাকব ও গো আল্লাহর নবী আপনি আমাকে অনুমতি দিন আল্লাহ নবী বললেন হবে না তুমি পা কাটা তোমার তুমি কেমন করে লড়াই করবে তোমার পা কাটা ঠ্যাংটা তোমার অসুস্থ পারমিশন হবে না অনেক কান্নাকাটি করতে লাগলেন
আমি তো অবাক, দেখুন তো একটা অসুস্থ লোক, একটা পা তার কাজ করে না, খোঁড়া, তিনি যুদ্ধে যাবেন বলে কান্নাকাটি করছেন। আমার চার চারটে ছেলে পারমিশন পেয়ে গেছে, তারা জীবন দিয়ে দেবে, শহীদ হয়ে যাবে। আর আর আচ্ছা, ওই সাহাবীর বাপ দাদা চৌদ্দ পুরুষ মুসলমান ছিল? ছিল না। ওদের ঘরে কোনো কোরআন ছিল? ছিল না। কি ইমান বলুন তো, কি ইমান এদের! আর আমাদের চৌদ্দ পুরুষ মুসলমানের ছেলে মুসলমানের বেটা মুসলমান, নামাজটাই পড়ানো, বাকি তো দূরের কথা। ইসলামের প্রথম যেটা মানদণ্ড রোকন, এটাই আজকে সমাজের ছেলে মেয়েরা নামাজ পড়ে। আল্লাহ নবী লাস্টে পারমিশন দিলেন, শুনছেন শুনছেন কি কথা বলেন না কেন, যে পারমিশন দিয়ে খুশিতে বাগে বাগ, ওই রকম ঠ্যাংকাটা সাহাবি, খোঁড়া সাহাবি, ময়দানে যে কি লড়াই করবে বলুন তো, খুশিতে বাগে বাগ ঘরে যে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের একটা পোশাক পরে আর ঘর থেকে আনন্দে বেরিয়ে যাচ্ছেন। স্ত্রী বলল, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? বললে আমি ওহদের ময়দানে যাচ্ছি। বললে আপনি যুদ্ধ করবেন? আপনি খোঁড়া মানুষ, আমি তো দেখতে পাচ্ছি আপনি যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছেন। কে বলল? কে বলল? স্ত্রী। স্ত্রী স্ত্রী বলল, আমি তো দেখতে পাচ্ছি আপনি ময়দান থেকে পালাচ্ছেন। মনে আঘাত লেগে গেল, ধাক্কা লাগলো, আমাকে এইরকম করে ছোট্ট করলো, ক্রিটিসাইজ, ঠাট্টা। উনি বেরিয়ে হাতটা আসমানের দিকে তুলেছে, তিনবার বলল, বুখারী রিওয়ায়েত, আল্লাহুম্মা লা তারদুনি ইলা আহলি, ও আল্লাহ আপনি আমাকে আমার পরিবার বর্গের কাছে ফিরিয়ে আনবেন না, আল্লাহ পাক আপনি আমাকে আমার পরিবার বর্গের কাছে ফিরিয়ে আনবেন না, আল্লাহুম্মা লা তারদুনি ইলা আহলি, তিল তিল বাদ চোখ পড়া পানি নিয়ে আল্লাহ দরবারে দরখাস্ত জমা দিয়ে তলোয়ার হাতে নিয়ে খোঁড়াতে 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 বদরে ওহদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। চার ছেলে আর বাপ পাঁচজনে ওহদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। কিছুক্ষণ মোকাবেলা করার পর পাঁচজন শহীদ হয়ে গিয়েছে। কি শহীদ হওয়ার কি ঈমান! আল্লাহু আকবার! আমাদের শহীদ হতে হবে না, জীবন দিতে হচ্ছে না, রক্ত দিতে হয় না, ছেলে বিবি বাল বাচ্চাদের বেওয়ায়েতি করতে হয় না, শুধু আপনি আল্লাহর জমিনে আল্লাহকে একটু সেজদা করে তসবিহটা পড়বেন, এটুকু হচ্ছে না। রমজান মাস, আল্লাহর জন্য একটু রোজা রাখবেন। এটুকু হচ্ছে না যে পয়সাওয়ালা মালদাররা হজ জাকাত কুরবানি তিনটে করবেন, গরিব মানুষ নামাজ আর রোজা দুটো করবেন, গরিব মানুষের জন্য দুটো, বড় লোকদের জন্য পাঁচটা। আল্লাহর ওলি দরবারে রাত কাটিয়ে দিলাম, সারা রাত বসে বসে কাটালাম, নিয়তটাকে মজবুত করুন, আল্লাহর ওলি দরবার থেকে আজ নামাজি হয়ে যেন উঠতে পারি, এই রমজান থেকে আল্লাহ সুবিরে যেন আল্লাহ নামাজিদের দলভুক্ত হয়ে যায়। কত মহিলারা নামাজ পড়ে না বাড়িতে, মাহবুবরা নামাজ পড়ে না। সংক্ষেপ করলাম, বাকি ছোট্ট একটু থাকলো কথাটা ফিনিশিং করতে, আমি ইনশাআল্লাহ নামাজের পরে হবে, আপনারা যাদের উজু নেই উজু করে নেন, আজান হচ্ছে, 15 মিনিট পর জামাত হবে, 15 মিনিট পর জামাত হবে, এখানে আজান, 15 মিনিট পর জামাত।